করোনা সংক্রমণের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে মত দিয়েছেন প্রখ্যাত সংক্রমণ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির এই সদস্য জানান, জনসমাগম সচল রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে ঝুঁকিতে পড়বে শিক্ষার্থীরা। একই সাথে করোনা যতই ছড়াকে, টিকা প্রয়োগ আর ঊর্ধ্বমুখী রোগ প্রতিরোধ ক্ষমতায় শঙ্কা কমে আসবে। একান্ত সাক্ষাৎকারে নিউজ 24 কে জানান অধ্যাপক নজরুল ইসলাম। বিস্তারিত থাকছে ফকরুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় গত 21 জানুয়ারি থেকে 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 2 সপ্তাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেও খোলা রাখা হয়েছে বাণিজ্য মেলা, বিপণী বিতান থেকে শুরু করে সব ধরনের জনসমাগম। এমন প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেই শিক্ষার্থীদের অনিরাপদ মনে করছেন এই সংক্রমণ বিশেষজ্ঞ। 6 তারিখ পর্যন্ত আমরা বন্ধ রাখি, ইতিমধ্যে সমস্ত ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেলে তারপরে আসবে। তা আমার কথা হচ্ছে, স্টুডেন্ট যদি বাসায় রাখা হয় তাহলে ওরা ইয়েতে যাবে, মেলাতে যাবে, বাজার করতে যাবে, রাস্তাঘাটে ঘুরতে যাবে, তার চেয়ে কিন্তু স্কুল অনেক সেফ। আমার মতে বাচ্চারা সমস্ত স্কুলে যাক, বাইরে না থেকে। সংক্রমণের হার বাড়লেও এবার হাসপাতালে ভর্তির হার খুবই কম, পাশাপাশি ভ্যাকসিন প্রয়োগ ও সুস্থতার হার বেশি হওয়ায় শঙ্কা দূর করবে বলে জানালেন করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির এই সদস্য। 32% লোক যদি ইনফেক্টেড হয় এবং তারা যদি হসপিটালাইজেশন বেশি না হয়, তার মানে তারা সব রিকভার করে যাবে, তাহলে খুব র্যাপিডলি অনেক মানুষ ইমিউন হয়ে যাবে। এর মধ্যে আমাদের গভর্নমেন্ট আবার ভ্যাকসিনও দিচ্ছে, এই দুটা মিলে একটা এফেক্ট হবে এবং সেই এফেক্ট এই এই করোনাকে বেশি বাড়তে দিবে না, মানে সংক্রমণ আর বাড়তে দিবে না। বিশেষজ্ঞরা বলছেন করোনার এই ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবেলায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া গেলেই সচল থাকবে দেশের শিক্ষা, অর্থনীতি ও উন্নয়নের চাকা। ফখরুল ইসলাম, News24, ঢাকা। একের পর এক মামলা হচ্ছে ভ্যালি অরেঞ্জ সহ নাম সর্বস্ব ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গ্রাহকদের পর এবার পণ্য সরবরাহকারীরা মার্চেন্টরা আইনের দ্বারস্থ হচ্ছেন, তবে টাকা ফেরত পাওয়া কতদূর তার সদুত্তর নেই কারো কাছে। আদালত গঠিত ইভ্যালি নতুন বোর্ড প্রধান বলছেন সম্পদ এবং দেনার প্রকৃত তথ্য বের করে পাওনাদারকে টাকা ফেরত দিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে তাদের, তবে প্রচলিত আইনে গ্রাহকের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেন আইনজীবীরা। সুলতান আহমেদের রিপোর্ট। বাইরের দেশ থেকে প্রসাধনী পণ্য এনে দেশে পাইকারি বিক্রি করেন তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম। কয়েক বছর ব্যবসা করে দেখেছেন সফলতার মুখ, তবে তার সেই সফলতা আটকে গেছে ইভালির জালে। শুরুর দিকে মার্চেন্ট হিসেবে পণ্য দিয়ে সময় মতো টাকা পেলেও পরের লটগুলোতে আটকে যায় প্রায় 40 লাখ টাকা। আমি 10টা সাপ্লায়ারের কাছে যেভাবে প্রোডাক্ট সেল করি, ইভালির কাছে সেভাবেই প্রোডাক্ট সেল করছি। ওইখানে এরকম না যে ইভালি থেকে আমি বেশি প্রোডাক্ট দামে বেশি দামে বেচতেছি। ইভালি ট্রেড লাইসেন্স ছিল, ইক্যাবের মেম্বারশিপ ছিল, ইভালির সমস্ত জায়গায় ওদের সমস্ত ডকুমেন্টস ছিল, তাহলে সেখানে ওরা কিভাবে ইয়ে করে, ফোন করে। তার মতো আরেক প্রতিষ্ঠান পিওর কেয়ারেরও আটকে আছে প্রায় 8 লাখ টাকা। টাকা পাওয়ার উপায় না দেখে আদালতের দ্বারস্থ হচ্ছে এমন বহু প্রতিষ্ঠান। আমরা একটা লিগাল নোটিশ করেছি, এখন এইভাবেই এখন আমাদের লয়ার যেভাবে আগাবে আমরা এইভাবে যাবো আর কি। ইভালির কাছে পণ্য বিক্রির টাকা পায় এমন প্রায় 20,000 মার্চেন্ট, পাশাপাশি প্রায় 35 লাখ গ্রাহক, সার্ভিস প্রোভাইডার মিলে মোট পাওনা কয়েক হাজার কোটি টাকা, যার তুলনায় ইভালির সম্পদ খুবই কম। অনুসন্ধানে জানা যায় কোম্পানিটির সিটি ব্যাংক হিসেবে রয়েছে 67 লাখ টাকা, সাউদিস ব্যাংকে রয়েছে 1,67,00,000, পেমেন্ট গেটওয়েতে আটকে আছে আরও 26 কোটি। এর বাইরে কোম্পানির নামে রয়েছে 22টি গাড়ি, রয়েছে 3টি ওয়্যারহাউসে কিছু পণ্য। মালামাল সাপ্লাই দিয়েছে, তাদের পাওনার সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি জাস্ট একটি এক্সাম্পল দিচ্ছি যে অ্যামাজন কোম্পানি যেটি সার্ভার নিয়ন্ত্রণ করছে, তাদের কাছেই তারাই পাবে ইভালির কাছে কম বেশি 3 কোটি টাকা। ইভালির বর্তমান বোর্ড প্রধান অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলছেন কোনো চাপে নয়, তাদের সমাধান হবে আইনের পথে। হাইকোর্টের যে আপনার গণমুখী ভাব, তারা যারা যে কাজগুলো করেছেন বা করছেন, এর কারণেই কিন্তু আমরা কিছু হলেও, কতটা পারবো এখন তো বলতে পারছি না, কিছু হলেও আমরা পাওনাদারদের টাকা ফেরত দিতে পারব। ইভালি আর চালু না হলে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী প্রথম পরিশোধ করা হবে সরকারি ট্যাক্স, তারপর ধাপে ধাপে কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের বেতন, শ্রমিকের মজুরি, ক্ষতিপূরণ, প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করতে হবে। 6 নম্বরে আসবে মার্চেন্ট কিংবা গ্রাহকদের পাওনার বিষয়টি।
সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি না যে তারা হয়তোবা পুরো টাকা পাবে কি পাবে না, বাট এটা কিন্তু ভ্যারি করবে কেস টু কেস বেসিস। অনলাইন ট্রানজ্যাকশনে সেই আইনগুলিকে রিভিউ করা আবার এবং স্পেসিফিকলি একটি ই কমার্সের জন্য আইন করা। ইভালিসহ কথিত 15টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে 41টি, যদিও তার সুরাহা কবে তা জানা নেই কারোরই। সুলতান আহমেদ, News24, ঢাকা। চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বলেছেন চাঁদপুরে তার কোনো জমি নেই। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এ জমি অধিগ্রহণ থেকে তার কিংবা তার পরিবারের লাভবান হওয়ার সুযোগ নেই, এটি উদ্দেশ্য প্রণোদিত, এ নিয়ে তদন্ত হোক সেটা তিনি চান বলেও জানান। 2020 সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাশের পর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে 60 একরের বেশি জায়গায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করে প্রশাসন। এজন্য জমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় 2021 সালের 6 এপ্রিল। আর এ জমির দামের বিষয়ে দুর্নীতির কয়েকটি খবর গণমাধ্যমে এলে তার জবাব দিতে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। আমার বা আমার পরিবারের এই অধিগ্রহণ থেকে আর্থিকভাবে লাভবান হবার কোথাও কোনো সুযোগ নেই, কাজেই আমাকে বা আমার পরিবারকে জড়িয়ে এই ধরনের কোনো ধরনের রিপোর্ট আমি মনে করি এটি ভিত্তিহীন, অসত্য, উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গৃহকর বাড়ানোর অজুহাতে বছর ঘুরতেই আবারও বেড়েছে ঘর ভাড়া। করোনার মধ্যে আয় কমে যাওয়ায় দিশেহারা ভাড়াটিয়ারা। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন হোল্ডিং ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের, তবে ট্যাক্সের আওতা বাড়ানোর দিকে ঝুঁকছেন মেয়র। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুরাজ রিপোর্টে বিস্তারিত। 60 বর্গমাইল আয়তনের বন্দরনগরী চট্টগ্রামে এখন 70 লাখ মানুষের বসবাস। দেশের এই বাণিজ্যিক রাজধানীতে কর্মসংস্থানের সুযোগ থাকায় 15 লাখেরও বেশি মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করেন। একদিকে সংকীর্ণ বাসস্থান, অন্যদিকে উচ্চ ভাড়া, এই দুই চাবুকের কষাঘাতে চট্টগ্রামবাসী এখন অস্থির। তার উপর প্রতিটি নতুন বছরের শুরুতে ভাড়া বাড়ানোর খড়গ মানুষকে অর্থনৈতিক নির্যাতনের মুখে ফেলেছে। ঘর ভাড়া তো এই 35 বছরের মতন এই বছরও বাড়েছে। গেছে মাসে ভাড়া দেওয়ার সময় বলছে যে সামনে মাসে থেকে 500 টাকা করে বাড়তি দেওয়ার জন্য। আমি হ্যামশাইলাইনে থাকি, গ্রিনস ব্যাংকরনের মুখে আমাকে বলছে যে ভাড়া জানুয়ারি মাস শেষে ভাড়া বাড়াই দিতে হবে। ভবন মালিকরা বলছেন ট্যাক্স বৃদ্ধি সহ নানা খরচ বেড়ে যাওয়ায় বাড়াতে হচ্ছে ভাড়া। আগে যেমন ধরেন 3,000 টাকা করে ভাড়া থাকলে এখন ওটা 12,000 টাকা হয়ে গেছে, কারণ চারিদিকে জিনিসপত্রের দামও বেড়ে গেছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে, মানুষের চলার খরচ বেড়ে গেছে। আর চট্টগ্রাম সিটি মেয়র বলছেন গৃহকর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সিটি কর্পোরেশনের, তবে করের আওতা বাড়ানোর চেষ্টা করছেন তারা। আয় বাড়াতে আসলে আমরা হোল্ডিং ট্যাক্স কিন্তু বাড়াবো না। গতবার যে হোল্ডিং ট্যাক্সগুলো নিয়ে যে অসংগঠিত হয়েছে অতিরিক্ত, মানে যেগুলো আপিলের সুযোগ দেবো, আপিল করে একটু সহনীয় পর্যায়ে এনে দেবো। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য এই শহরে আশ্রয় খোঁজা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চবিত্তের জন্য সুরম্য অট্টালিকা ও বিলাসবহুল ফ্ল্যাট যতটা তৈরি হচ্ছে, বাকি দুই শ্রেণীর জন্য ততটা নয়। ফলে উচ্চ মূল্যের বহু ফ্ল্যাট চট্টগ্রামে এখন ফাঁকা পড়ে থাকলেও সংকট রয়েছে নিম্ন ও মধ্যবিত্তদের থাকার জায়গার। ডেস্ক রিপোর্ট, News24। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে ঢাকার সব বিখ্যাত চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফ্রি এই চিকিৎসা ক্যাম্প কতদিন চলবে আর এসবের বিস্তারিত কি কি থাকছে আমাদের জানাবেন। ধন্যবাদ। এই চিকিৎসা ক্যাম্প আসলে আজকে একদিনের জন্য, এবং ঢাকার বাডেম থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কিন্তু কুষ্টিয়ায় গতকালই এসেছেন, এবং গত রাতে তারা কুষ্টিয়াতে একটি সায়েন্টিফিক সেমিনার করেছেন এবং সেখানে ডায়াবেটিস এবং অন্যান্য রোগ সম্পর্কে তারা বিস্তর আলোচনা করেছেন। এখানকার চিকিৎসকরা এবং অন্যান্য মানুষ তারা কিন্তু সেই সেমিনারে উপস্থিত ছিলেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক রোগী তারা উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসা ক্যাম্প শুরু হবে। জাতীয় অধ্যাপক প্রফেসর এ কে আজাদ খান
সহ বিশেষজ্ঞ একদল চিকিৎসক তারা এই কুষ্টিয়া ডায়াবেটিস হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে 500+ রোগী একদিনে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এতগুলো বিশেষজ্ঞ রোগীকে একসাথে এতগুলো বিশেষজ্ঞ চিকিৎসককে একসাথে পাচ্ছেন রোগীরা। আমি কথা বলবো কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাড্ডুর সাথে। লাড্ডু, এই যে বিশেষজ্ঞ চিকিৎসকরা কারা এসেছেন? ধন্যবাদ জাহিদ। ইতিপূর্বে এই জাতীয় চিকিৎসক কুষ্টিয়ায় এসছে বলে আমার জানা নেই। আমরা এই প্রতিষ্ঠানের বয়স 30 বছর, আমরা এর আগেও করেছি, কিন্তু আমাদের এখানে এসছেন বলা চলে যে বাংলাদেশের গ্যাস্ট্রোএন্ডোলজির যিনি মানে প্রাণ পুরুষ বলা চলে চিকিৎসা জগতের, স্বাধীনতার পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, বারডেমের বা ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর এ কে আজাদ খানের নেতৃত্বে এসছেন ডায়াবেটিক অ্যান্ড এন্ডোক্রাইনের যিনি কিংবদন্তি বলা হয় প্রফেসর ফারুক পাঠান, এসছেন প্রফেসর জাহিদ, নিউরো রাশিদুল্লাহ গাইডির বিশেষজ্ঞ চিকিৎসক। এরা এদের কাছ থেকে কুষ্টিয়ার ডায়াবেটিস রোগীরা কি সেবা পাবে? যেটা খুব সৌভাগ্যের ব্যাপার যে আমরা জানি যে প্রফেসর ফারুক পাঠানকে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। তারকে উনি লিমিটেড রুগী দেখতে হয় কারণ উনি অনেক সময় দেন একটা রুগীর পিছনে 15-20 মিনিট। উনাকে যে হাতের কাছে পেয়েছেন, কালকে একজন এখানকার বিশিষ্ট চিকিৎসক বলছিলেন যে আমি বিশ্বাসই করি নাই যে এখানে শুনছিলেন যে আসলে বিশেষজ্ঞ যে চিকিৎসকরা আসছেন তাদের পাওয়া আসলে এসব সাধারণ মানুষের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার এবং তারা এই চিকিৎসার মাধ্যমে তার স্বাস্থ্য সেবা এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে বলে এই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর, চলে আসছে স্টুডিওতে। ধামরা সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুরে প্রায় 700 একর কৃষি জমিতে পানি নিচে ডুবে আছে 2 বছর ধরে। স্থানীয়রা বলছেন এসব জমির পানি নিষ্কাশন খালের ব্রিজ ভেঙে পড়ায় তা বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, প্রায় 2 বছর ধরে এই এলাকা পানি নিচে, কি ধরনের ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা এবং স্থানীয়রা? আপনি সরেজমি থেকে জানাবেন বিস্তারিত। আকাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আমাদেরকে সেখান থেকে আসলে বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ধামরার সুতিপাড়ায়। সেখানে কিন্তু এই যে জায়গাটি রয়েছে সুতিপাড়া শ্রামপুরে, সেখানে যে কৃষকের যে জমিটা রয়েছে প্রায় 700 একর জমি কিন্তু এখন আপনি দেখছেন যে জলবদ্ধতায় কিন্তু আসলে ডুবে আছে এবং সেখানে আসলে জলবদ্ধতার কারণে কৃষকদের যে ফসল সেই ফসল কিন্তু তারা আসলে ফলাতে পারছেন এবং কচুরি পানা জমে আছে এবং এখান দিয়ে একটা খাল ছিল এবং সেই খালটি কিন্তু আপনি জানেন যে এই ব্রিজটি ছিল যে শ্রীরামপুরের যে অর্থাৎ ধামরায়ের যেই বাসস্ট্যান্ড শ্রীরামপুর থেকে যেই খালটি হয়ে আসলো মূলত এই বংশী নদীতে পড়ছিল সেই খালটা কিন্তু আপনি দেখছেন যে একটু ক্যামেরা দিয়ে একটু দেখাতে চাই যে ভেঙে কিন্তু আসলো সেই ব্রিজের উপরে বৃষ্টি ছিল সেটা কিন্তু আসলো সড়কের উপরেই আসলো ভেঙে যায় এবং যার কারণে যে সড়কের ডাইভার্ট রাস্তা করে কিন্তু আপনার পানির আসলে যেই বের করার জন্য কিন্তু যে খালটার উপরে কিন্তু তারা সেখানে যে পোলের মতো করে বানিয়েছিল সেটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু ডাইভেশন করা হয়েছে এবং পানি কিন্তু বের করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার কৃষি কর্মকর্তা এবং উপজেলার প্রকৌশলী তারা কিন্তু এসেছিলেন এবং কীভাবে আসলে পানি বের করা যায় এবং কৃষকদেরকে এই জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে কিন্তু আসলে তারা কাজ করছে এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে এই যে সড়কটি রয়েছে সেই সড়কের উপরে যে অবস্থাটি আপনি দেখছেন যে সেখানে মূলত এই সড়কের উপরে কিন্তু ডাইভেশন দিয়ে কিন্তু বিকল্প রাস্তা করা হয়েছে এবং সেই বিকল্প রাস্তা দিয়ে কিন্তু গাড়ি পারাপার করছে এবং যেই ব্রিজটি ছিল সেই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু মূলত অনেক ক্ষতি হয়েছে এবং যেখানে কৃষকদের কিন্তু মূলত যে জমিটা ছিল সেই জমি কৃষকের জমি সেই জমি কিন্তু আপনি দেখছেন যে সেই জমি কিন্তু এখন জলাবদ্ধতার কারণে কিন্তু আটকে আছে এবং যার কারণে মূলত এখানকার যারা কৃষকরা রয়েছে তারা কিন্তু আসলে বিপদে রয়েছে এবং আমরা এখানকার কৃষি যারা কাজ করে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে দ্রুত যদি এই খালটি সংস্কার করে পানি বের করে দেওয়া হয় তাহলে তো হয়তো তারা ফসল ফলাতে পারবে এবং 2 বছর ধরে কিন্তু এই
তারা এই এলাকার যে ফসল সেটাকে তো ফলাতে পারছেন এবং বিশেষ করে কৃষকরা অভিযোগ করছে যে ইটভাটা যারা মালিকরা রয়েছেন তারা ইটে এই যে কৃষকের যে জমি সেই জমিগুলো তারা আসলে মাটি কেটে নিয়ে যাচ্ছে যার কারণে এখানে আসলে বড় বড় গর্ত এবং পুকুরের মতো হয়ে গেছে। এই ছিল আমার কাছে ধামরায়ের সুতিপাড়া এলাকা থেকে কৃষকের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, চট্টগ্রামের বাঁশখালীর নদী তীর এলাকায় শীতকালীন সবজির জন্য বেশ সুনাম ছিল, কিন্তু জোয়ারের পানিতে এবার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, জানাবেন আসলে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে সেখানকার মানুষ এবং কৃষকেরা, এবং বর্তমানে কি অবস্থা আছে সেখানে? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শঙ্খ নদীর তীরের পুকুরিয়া গ্রাম বলে এই গ্রামে যে নদীর চর এখানে আছি। শত শত হেক্টর জমিতে এখানে চাষাবাদ হয়েছে। আমি যে জায়গাটিতে আছি একটি মিষ্টি কুমড়ার ক্ষেত মূলত, এর পাশাপাশি অনেকগুলো অনেক ধরনের, যেমন টমেটো বলেন, তারপরে বাঙ্গি, তরমুজ, মরিচ, আলু, করলা, এই ধরনের ফসল এখানে শত শত হেক্টর জমিতে চাষ হয়েছে। তবে যেই ফসলগুলো এই মাসে লাগানো হয়েছে সেইগুলো বড় হওয়ার অপেক্ষায় আছে সেই গাছ, কিন্তু তার আগে যেগুলো চাষাবাদ করা হয়েছে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসেম্বরে বঙ্গোপসাগরে জোয়ার ছিল, বঙ্গোপসাগর উত্তাল ছিল, সেই কারণে এই শঙ্খ নদীর পানি কিন্তু লবণাক্ত নয়, কিন্তু জোয়ারের পানি এই নদীতে ঢুকে পড়ায় এবং নদীর পানি উপচে এই জমিগুলো প্লাবিত হয়। প্লাবিত হওয়ার কারণে, লবণাক্ত পানির কারণে এই ফসলের মাঠ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার চাষাবাদের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা এখানে অর্থ বিনিয়োগ করে চাষাবাদ করেছিলেন তারা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছেন। দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। মাঠে আমরা দুজন চাষিকে পেয়েছি, দুজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার বাঙ্গি ক্ষেত দেখলাম ওই পাশে, আপনার কি পরিমাণ খরচ করেছিলেন, লোকসান কতটুকু হলো, সামনে কিছুটা ক্ষতি পোষানোর সুযোগ আছে কিনা? আমরা তো অনেক দিন ধরে এই চাষাবাদ করতে আসি, তবে আমরা কিছু পাই নাই সরকারের পক্ষ থেকে, আমরা কিছু পাই নাই। সরকারে আমাদেরকে ওই খালি ঢাকায় মনে করেন আমাদের দিব দিব কিছু দেয় নাই, তবে আমরা তো এই বাকি ক্ষেত মনে করেন আমাদের কুঁদু ক্ষেত, আপনার করলা ক্ষেত, আপনার ওই শিম ক্ষেত, আপনার ফেলন ডাইল, এই বিভিন্ন ধরনের ক্ষেত আমাদের এখানে হয়, তরমুজ ক্ষেত, তবে আমরা কিছু পাই নাই সরকারের কাছ থেকে। অনেক অনেক ক্ষতি হয়েছে আমাদের, অনেক অনেক ক্ষতি, লক্ষ কোটি টাকার ক্ষতি। ওইখান থেকে লবণ পানি আইছে সিঙ্গেলের সময়, সিঙ্গেলের সময় লবণ পানি আমাদের এখানে উড়ে গেছে, উড়ে যাওয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাদের এখানে আর ড্রাইভার মতো আমাদের কিছু নাই, এখন এই পরিমাণ হয়ে গেছি আমরা। অনেক ধন্যবাদ। আরেকজনের সঙ্গে একটু কথা বলে আমরা শেষ করব। এখন আপনারা কি চান? আমরা এখন চাচ্ছি দিয়েও যে সারের সারে ভাষে দিয়ে আমাদের যে বেরিবান হলে আমাদের অনেক লাভ হতো। হয় নাই, বিগত দুই বছর আগে দুই একজনের সাহায্য দেখছিলাম, ওরাতে বলতেছে না, বলছিল মনছে মনে হয়, এরপরে ওরা দেখে নাই আর আসেও নাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। একজন দুজন চাষির সঙ্গে আমরা কথা বললাম, তারা যেটি বললেন যে তাদের দাবি এখানে বিস্তীর্ণ ফসলের মাঠ আছে, এই মাঠগুলোকে রক্ষা করতে বেরিবাদ দরকার, বেরিবাদ হলে তারা স্থায়ীভাবে চাষাবাদটি করতে পারবেন, অন্যথায় শীত মৌসুম ছাড়া আসলে তারা এখানে চাষাবাদ করতে পারেন না। এই হচ্ছে চট্টগ্রামের ফসলের মাঠ থেকে খবরাখবর, এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন হঠাৎ জোয়ার আসায়। ফিরছি স্টুডিওতে আকাশ আপনার কাছে। পূর্ব ইউরোপে যুদ্ধের আশঙ্কা যেমন বাড়ছে তেমনি বাড়ছে কূটনৈতিক তৎপরতাও। ইউক্রেন ইস্যুতে সম্প্রতি অনুষ্ঠিত সব বৈঠকেই হামলার আশঙ্কা নাকচ করেছে মস্কো। তাই প্রশ্ন উঠেছে ইউক্রেন সীমান্তে তবে কেন রাশিয়ার এত সৈন্য ও অস্ত্র মোতায়েন? আসলে কি চায় পুতিন প্রশাসন, আর রাশিয়া যা চায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের পক্ষে তা দেওয়া কতটা সম্ভব? আসমাতুলির ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কোনো অভিযোগেই আমলে নিচ্ছে না পুতিন প্রশাসন। বারবার দাবি করছে ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা মস্কোর নেই, অথচ ইউক্রেন সীমান্তে অব্যাহতভাবে ব্যাপক সৈন্য ও ভারী অস্ত্র মোতায়েন করছে পুতিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে আলাদা বৈঠকে তাদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। মস্কোর দাবি, সোভিয়েত ইউনিয়নে একসময় ছিল এমন কোনো দেশ, বিশেষ করে ইউক্রেন, ন্যাটোর সদস্য হতে পারবে না, অর্থাৎ সাবেক সোভিয়েত এলাকায় ন্যাটোর বিস্তার বন্ধ করতে হবে স্থায়ীভাবে। রাশিয়ার চাওয়া শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, পূর্ব ইউরোপে ন্যাটোর কোনো সামরিক উপস্থিতি থাকবে না বলেও দাবি মস্কোর।
তবে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, ইউক্রেন ইস্যুতে কোনো ছাড় পাবে না মস্কো। তবে কূটনৈতিকভাবে সংকট নিরসনের তাগিদ দেন তিনি। রাশিয়ার দাবিকে নাকচ করেছে ন্যাটো। তবে নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা পেতে মরিয়া পুতিন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যদি রাশিয়ার নিরাপত্তা দাবি না মানে এবং আগ্রাসী নীতি অব্যাহত রাখে তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পিছপা হবে না মস্কো। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল বিরতির সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।